একটি স্থানীয় হাসপাতাল সম্প্রতি একটি ব্লাড ব্যাংক পরিচালনা করছে। তার স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে 80 পাইন্ট রক্ত সংগ্রহ করেছে। হাসপাতালটি ব্যাংক থেকে 8 গ্যালন রক্ত পাবে বলে আশা করেছিল। তারা কি তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছে? তারা তাদের লক্ষ্য থেকে কত বেশি বা কত কম রক্ত সংগ্রহ করতে পেরেছে? তাহলে তারা 80 পাইন্ট রক্ত সংগ্রহ করেছে। এখন আমাদের এই 80 পাইন্টকে গ্যালনে রূপান্তর করে দেখতে হবে যে এটা 8 গ্যালনের থেকে কম নাকি বেশি। তাহলে আমরা 80 পাইন্ট থেকে শুরু করি। আমরা এটা থেকে ধাপে ধাপে এগোতে পারি। তাহলে চলো আমরা প্রথমে পাইন্ট থেকে কোয়ার্টারে যাই, তারপরে আমরা গ্যালনে যাব। কিন্তু তুমি যদি জানো যে কত পাইন্টে 1 গ্যালন, তাহলে তুমি একেবারে এটা করে ফেলতে পারো। তাহলে চলো আমরা এটাকে কোয়ার্টারে রূপান্তরিত করি। তাহলে আমাদের 80 পাইন্ট আছে। তাহলে আমরা এটাকে কি দিয়ে গুণ বা ভাগ করলে আমরা কোয়ার্টার পাবো? তুমি এভাবে ভাবতে পারো, একটা ছোট একক পাইন্ট থেকে একটা বড় এককে যাচ্ছ, তাহলে তুমি একটা ছোট সংখ্যা পাবা, তার মানে তোমাকে ভাগ করতে হবে। এই সংখ্যাটা যখন কোয়ার্টারে যাবে তখন ছোট হয়ে যাবে, এটা দ্বিগুণ ছোট হয়ে যাবে, কারণ 2 পাইন্টে 1 কোয়ার্টার। তাহলে তুমি বলতে পারো যে গুণ হাফ এটা আর 2 দিয়ে ভাগ করা একই কথা। এখন আমরা একক নিয়ে কাজ করব। আমাদের আছে 1 কোয়ার্টার প্রতি 2 পাইন্টের জন্য, বা 1 কোয়ার্টারে 2 পাইন্ট, বা হাফ কোয়ার্টারে 1 পাইন্ট। একক কেটে গেল। তাহলে এখন 80কে 2 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ, বা 80কে হাফ দিয়ে গুণ করে তুমি পাবে 40 কোয়ার্টার। এখন আমি এটা নিশ্চিত করতে চাই যে তোমার মাথা আসলে দুইভাবে কাজ করে। তোমার কাছে যদি কাগজ কলম না থাকে এবং তোমাকে যদি এই এককগুলো দেওয়া হয়, তাহলে যেন তুমি বলতে পারো যে আরে 80 পাইন্ট 2 পাইন্টে 1 কোয়ার্টার, মানে আমি পাইন্টের অর্ধেক কোয়ার্টার পাবো, তার মানে আমি পাবো 40 কোয়ার্টার। কিন্তু সমস্যা যখন কঠিন হয়ে যায় তখন এভাবে একক কেটে দিয়ে করাই ভালো। তুমি বলতে পারো যে ঠিক আছে, তাহলে 1 কোয়ার্টারে 2 পাইন্ট, হরে পাইন্ট, লবে পাইন্ট এগুলো কেটে যায়, তার মানে আমার শুধু থাকে 80 গুণ হাফ, যেটা হলো 40। তাহলে আমাদের এখন 40 কোয়ার্টার আছে। এখন আমরা এটাকে গ্যালনে রূপান্তর করতে পারি। আমরা জানি যে 4 কোয়ার্টারে 1 গ্যালন, বা 1 গ্যালনে 4 কোয়ার্টার। তাহলে আবারও আমরা একটা ছোট একক থেকে একটা বড় এককে গ্যালনে যাব। তাহলে এখানে 4 গুণ পার্থক্যের বড় একটা একক আছে। এই অবস্থায় তোমার মাথা বলবে আরে আমাকে তো এখন ভাগ করতে হবে। তাহলে আমি এখন 4 গুণ ছোট একটা গ্যালন পাবো। যেহেতু আমি একটা বড় এককে যাচ্ছি, এখন আমরা দেখবো যে আমাদের এককটা ঠিক আছে কিনা। কোয়ার্টার লবে আছে, মানে তোমার পরে একটা কোয়ার্টার থাকবে, আর এখানে থাকবে গ্যালন। যেহেতু আমরা গ্যালনে রূপান্তর করছি এবং 1 গ্যালনে 4 কোয়ার্টার, এটা কাজ করবে, কারণ কোয়ার্টারে কোয়ার্টার কেটে যাবে। এবং দেখো তুমি 4 দিয়ে ভাগও করছো। 40 গুণ 1/4 আর 40/4 একই কথা, এবং এটা হবে, যেহেতু আমরা একটা বড় এককে যাচ্ছি, 40 গুণ 1/4 হলো 10। এখানে শুধু গ্যালন আছে, তাহলে যে 80 পাইন্ট রক্ত এই হাসপাতালটা সংগ্রহ করেছিল, এটা সমান হলো 10 গ্যালন। তাদের লক্ষ্য ছিল মাত্র 8 গ্যালন। তারা তাহলে তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই তারা তাদের লক্ষ্য পূরণ করেছিল। তারা তাদের লক্ষ্য থেকে কত বেশি বা কম রক্ত সংগ্রহ করতে পেরেছে? তাদের লক্ষ্য ছিল 8 গ্যালন, তারা সংগ্রহ করেছে 10 গ্যালন। তাহলে তারা তাদের লক্ষ্য থেকে 2 গ্যালন অতিরিক্ত রক্ত সংগ্রহ করেছে।